আনটা গুরুত্বপূর্ণ খবর সোমবাৰৰ পৰা 50 শতাংশ সিটি বাছ চলিব গুৱাহাটী মহানগৰীত করোনা সংক্রমণ ৰোধৰ বাবে পৰিবহন ব্যৱস্থাত লোৱা হৈছে এই গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত মটৰ পৰিবহন শ্রমিক সন্থাৰ এই গুৰুত্বপূৰ্ণ সিদ্ধান্ত সিটি বাছৰ চালক হেণ্ডিমেনকো সতর্ক হোৱাৰ তেওঁলোকে আহ্বান জনাইছে সিটি বাছৰ পৰিষ্কাৰ পৰিচ্ছন্নতাত গুৰুত্ব আৰোপ কৰা হৈছে চৰকাৰ ঘোষণা থিয় হৈ যাত্ৰা কৰিব নোৱাৰিব কোনো যাত্ৰীয়ে ওলা উবেৰত উঠিবলৈও একাংশ যাত্ৰীয়ে এতিয়া ভয় কৰা হৈছে যাত্রী নাপায় হাহাকার অবস্থা একাংশ ক্যাব চালক ওলা উবেরতো বাতিল হয়েছে শেয়ার ট্যাক্সি ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম মহানগরীত চলাচল করা ক্যাব সমূহ আমি জানাইছো আপনাদের ইতিমধ্যে বিভাগ সমূহর দ্বারা বহু ব্যবস্থা ইতিমধ্যে লওয়া হয়েছে যেসমূহ স্থানত ভিড় হব পারে সেইসমূহ স্থানত ইতিমধ্যে স্বতঃস্ফূর্তভাবে বন্ধ হয়ে যাওয়া পরিলক্ষিত হয়েছে বা এই ক্ষেত্রে প্রশাসনেও লৈছে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ আর অহা সোমবার দিনটোত গুৱাহাটীত 50 শতাংশ চিটি বাছে চলাচল কৰিব করোনা সংক্রমণ রোধৰ বাবে পৰিবহন ব্যৱস্থাত গুৰুত্ব আৰোপ কৰা হৈছে আৰু এই সিদ্ধান্ত লৈছে মটৰ পৰিবহন শ্রমিক সন্থাই চিটি বাছৰ চালক আৰু হেণ্ডিমেন সকলকো সতর্ক হৈ থকাৰ আহ্বান জনোৱা হৈছে চিটি বাছসমূহ পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন কৰি ৰখাৰ ওপৰতো গুৰুত্ব আৰোপ কৰা হৈছে আৰু ইতিমধ্যে চৰকাৰ ঘোষণা কৰিছে যে কোনো যাত্ৰীয়ে চিটি বাছত থিয় হৈ যাত্ৰা কৰিব নোৱাৰিব আৰু ইয়াৰ মাজতে একাংশ লোকে কিন্তু ওলা উবেৰতো উঠিবলৈ এতিয়া ভয় কৰা হৈছে যাত্রী নাপায় এতিয়া হাহাকার অবস্থা ক্যাব চালকসকলের ইতিমধ্যে বহু ক্যাব চালকে নিজের ক্যাব সমূহ বন্ধ করে রখা পরিলক্ষিত হয়েছে চলাচল ইতিমধ্যে বন্ধ করেছে আর ওলা উবের সমূহতো শেয়ার ট্যাক্সির যে ব্যবস্থা চলি আসছিল সেয়া ইতিমধ্যে বন্ধ হয়ে পড়েছে আর ইয়ার মাজতে এতিয়া সমগ্র মহানগরীত ক্যাবর চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম ঘটিছে।